আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে আমার ফোনেটিক্সের 2 নম্বর ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ম্যানার অফ আর্টিকুলেশন নিয়ে, কিন্তু আজকে আমরা আলোচনা করব প্লেস অফ আর্টিকুলেশন নিয়ে। এবং ম্যানার অফ আর্টিকুলেশন এবং প্লেস অফ আর্টিকুলেশন দুইটি কোশ্চেনই তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং সেট সাজেশনে রয়েছে এবং খুবই কঠিন একটি টপিক। আগের ভিডিওটি তোমরা যারা পছন্দ করেছিলে এবং সাপোর্ট দিয়ে করেছিলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করিনি তোমরা এতটা পছন্দ করবে, তো তোমাদের সেই পছন্দের কারণে এবং সাপোর্টের কারণে আজকের এই ভিডিওটি আমার তৈরি করা। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। তোমরা নিশ্চয়ই আসলে চিন্তা করছো প্লেস অফ আর্টিকুলেশন কাকে বলে। প্লেস অফ আর্টিকুলেশন হলো আমাদের কনসোনেন্ট সাউন্ডগুলো আমাদের মুখের কোন জায়গা থেকে উচ্চারিত হয় বা আমাদের মুখের কোন কোন অংশ মিলে কোন সাউন্ডটা তৈরি হয়, কনসোনেন্ট সাউন্ডটা তৈরি হয়, সেটা হচ্ছে প্লেস অফ আর্টিকুলেশন। এখন আমাদের মুখের বিভিন্ন অংশের সাহায্যে যেহেতু কনসোনেন্ট সাউন্ডগুলো তৈরি হয়, তাই এগুলিকে বিভিন্ন নামে বিভক্ত করা হয়েছে। তাহলে আমরা প্রথমে আমরা জানব ভিলাবিয়াল সম্পর্কে, ভিলাবিয়াল কনসোনেন্ট সাউন্ড সম্পর্কে। ভিলাবিয়াল হলো দুই ঠোঁটের সাহায্যে উচ্চারিত ক শব্দ, অর্থাৎ আমাদের দুটি যে শব্দ উচ্চারণ করলে দুটি ঠোঁটের প্রয়োজন পড়ে সেগুলিকে আসলে ভিলাবিয়াল কনসোনেন্ট সাউন্ড বলা হয়। ফর এক্সাম্পল বি অথবা ব, পি অথবা প, অথবা এম এম অথবা ম, ঠিক আছে, বি ব পি ফ এম ম, দেখো এই শব্দগুলো উচ্চারণ করার সাথে সাথে কিন্তু আমাদের যদি দুটি ঠোঁট কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে, সেই জন্য ওর নাম ভিলাবিয়াল। এখন আমরা জানবো লেভিওডেন্টাল কনসোনেন্ট সাউন্ড সম্পর্কে। এবং লেভিওডেন্টাল হলো শব্দের অর্থ হলো দন্তষ্ট, অর্থাৎ দাঁতের এবং আমাদের যে ওষ্ঠ, দাঁতের এবং ওষ্ঠ বলতে ঠোঁট, আমরা সবাই জানি দাঁত এবং ওষ্ঠের মিলনে যে শব্দগুলি তৈরি হয় সেগুলিকে আসলে লেভিওডেন্টাল শব্দ বলা হয়। যেমন আমি এখানে যা এখন আমি তোমাদেরকে এর সংজ্ঞাটা পড়ে শোনাচ্ছি। লেভিওডেন্টাল হলো এমন শব্দ যা উচ্চারণের সময় আমাদের নিচের ঠোঁট উপরের দাঁতের সাথে লেগে যায়, অর্থাৎ নিচে যে ঠোঁটটা আছে সেটা আমাদের উপরের দাঁতের সাথে লেগে যায়, এবং সেই শব্দগুলিকে আসলে বলা হয় লেভিওডেন্টাল। ফর এক্সাম্পল এফ অথবা ফ ভ, দেখতে পাচ্ছ তোমরা উচ্চারণ করো আমার সাথে, দেখো ফ ভ, দেখো আমাদের যেই নিচের ঠোঁটটা ফ দাঁতের সাথে উপর দাঁতের সাথে লেগে যাচ্ছে। এখন আমরা জানবো ইন্টারডেন্টাল এই প্লেস অফ আর্টিকুলেশন সম্পর্কে। এবং ইন্টারডেন্টাল কনসোনেন্ট সাউন্ডগুলি হলো এই শব্দগুলি উচ্চারণের সময় আমাদের জিহ্বার আগা উপরের দাঁতের সাথে লেগে থাকে। ফর এক্সাম্পল দেই তাহলে তোমরা বুঝতে পারবে, এখানে যে থিটার মতো একটা চিহ্ন আছে তোমরা দেখো, এবং এই একটা চিহ্ন আছে, সরি আমি অ্যাকচুয়ালি এই চিহ্নটার নাম অনেক চেষ্টা করেছি জানার জন্যে, বাট যা জানতে পারিনি, পাইনি, খুঁজে পাইনি। এবং এই চিহ্নটা তোমরা তোমাদের স্টাডি গাইডে দেখতে পাবে। সো এই যে থিটা এবং এই চিহ্নটা, এটা আসলে টিএইচ মানে হিসেবে পরিচিত, টিএইচ এটার উচ্চারণটা আসলে টিএইচ, অর্থাৎ টিএইচকে আবার বাংলায় থ, টিএইচ এর উচ্চারণ যেটা হচ্ছে বাংলায় এর উচ্চারণটা হচ্ছে থ, এটার মতো উচ্চারিত হয়। যেমন থিটার যেই টিএইচ এর উচ্চারণটা, এটা হচ্ছে থিঙ্ক, টিএইচ আইএনকে থিঙ্ক, অর্থাৎ টিএইচ এর যে উচ্চারণটা থ, এটা থিটা, এখানে থিঙ্ক উচ্চারিত হচ্ছে, এবং এটা হচ্ছে দি দি। সো থিঙ্ক এই শব্দটি তোমরা উচ্চারণ করে আমার সাথে উচ্চারণ করো, থিঙ্ক, দেখো থিঙ্ক, আমাদের কিন্তু নিচে যে জিহ্বার আগাটা থিঙ্ক,
আমাদের উপর দাঁতের সাথে কিন্তু লেগে আছে যখন আমরা থিঙ্ক উচ্চারণ করছি এবং দি এর ক্ষেত্রেও কিন্তু সেম আমাদের যে জিহ্বার আগা সেটা আমাদের উপরের দাঁতের সাথে লেগে থাকে সো এই জন্য এটাকে বলা হয় ইন্টারডেন্টাল কনসোনেন্ট সাউন্ডস এখন আমরা জানবো অ্যালভিওলার বা দন্তমূলীয় কনসোনেন্ট সাউন্ড সম্পর্কে এখন তোমরা নিশ্চয়ই নাম জেনে বুঝে গিয়েছ কোথার সাথে কোথার সংযোগ হবে এখন চলো আমরা জেনে নেই এই শব্দগুলো উচ্চারণের সময় আমাদের জিহ্বা আমাদের উপরের দাঁতের গোড়ার সাথে ভিন্ন ভিন্ন পজিশনে থাকে অর্থাৎ আমাদের যে জিহ্বা সেটা আসলে আমাদের যে দাঁতের যে মূল উপরের দাঁতের যে মূল অর্থাৎ আমরা এটাকে ঠিক মাড়িও বলতে পারি মাড়ি এবং দাঁতের যে সংযোগস্থলটা সে মূল অর্থাৎ দাঁতের যে মূল অংশটা মূল সেখানে আসলে লেগে থাকে এই উচ্চারণ মানে এই অ্যালভিওলার কনসোনেন্ট সাউন্ডগুলো উচ্চারণের সময় এক্সাম্পল দিয়ে অতি সহজে ক্যাচ করতে পারবে এক্সাম্পল হবে টি বা ঠ ট ট দেখো খেয়াল করো বা ট ড একদম আমাদের জিহ্বাটা আমাদের যেই দাঁত দাঁতের গোড়া সেখানে লেগে থাকে ন স জ ল র ঠিক আছে তোমরা উচ্চারণগুলি বারবার কয়েকবার প্র্যাকটিস করবে তাহলে তোমাদের জন্য আসলে বুঝতে সুবিধা হবে এবং এগুলো মনে থাকবে এখন আমরা জানবো পোস্ট অ্যালভিওলার এই কনসোনেন্ট সাউন্ড সম্পর্কে এখন এই শব্দগুলি উচ্চারণের সময় আমাদের যে জিহ্বার ফলাটা আছে অর্থাৎ আমাদের যে জিহ্বা ঢালু অংশটা আছে সেটা আমাদের উপরের মাড়ির পিছনের অংশের দিকে ঠেলে দিতে হয় ফর এক্সাম্পল এখানে দেখো এফের মতো একটি শব্দ রয়েছে সাংকেতিক চিহ্ন রয়েছে এটাকে আসলে আমি যেটা পেয়েছি ইউটিউব চ্যানেলে পেয়েছি এটাকে আসলে বাংলায় শি শি বা এর উচ্চারণটা বাংলায় শি শি খেয়াল করে দেখো আমাদের যে ভিতরে যে জিহ্বার যে ফলাটা আছে সেটা আসলে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে শি শি আর এটা হচ্ছে যে থ্রি এর মতো যেই চিহ্নটা এটাকে আসলে বর্গীয় জ বা অর্থাৎ জ জ জ জ এই উচ্চারণ হিসেবে পেয়েছি এখন আমরা জানবো প্যালেটাল সম্পর্কে প্যালেটাল হচ্ছে তালব্য বা তালু সংক্রান্ত মানে ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট সাউন্ড এই শব্দগুলো উচ্চারণের সময় আমাদের জিহ্বাকে তালুর দিকে ঠেলে দিতে হয় তাই এর নাম হয়েছে প্যালেটাল অথবা তালব্য বা তালব্য ধ্বনি ফর এক্সাম্পল টিএফ ঠিক আছে এই যে টিএফ এরকম আমরা ম্যানার অফ আর্টিকুলেশনের মধ্যে পেয়েছিলাম টিএফকে বাংলায় বলা হয় বাংলা উচ্চারণ হচ্ছে চ ডি এবং থ্রি এর মতো যে উচ্চারণ এটা হচ্ছে জ অ্যান্ড জে এর উচ্চারণটা সেটা হচ্ছে ঝ তোমরা এই উচ্চারণগুলো একটু ইউটিউব চ্যানেল ইংলিশে অনেকগুলো ইউটিউব চ্যানেল রয়েছে এবং আমি যেখান থেকে দেখে তোমাদের জন্য এই নোটটা তৈরি করেছি সেই ভিডিওটা লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেব যাতে করে তোমাদের উচ্চারণগুলি বুঝতে সুবিধা হয় আমাদের যে নেক্সট প্লেস অফ আর্টিকুলেশনের যে কনসোনেন্ট সাউন্ড রয়েছে সেটা হচ্ছে সেই কনসোনেন্ট সাউন্ডের নাম হচ্ছে ভেলার কনসোনেন্ট সাউন্ড হলো সেই শব্দ যেই শব্দগুলো উচ্চারণের সময় আমাদের জিহ্বার পিছনের অংশকে পিছনের দিকে নরম তালুতে উঠিয়ে দিতে হয় যেমন ফর এক্সাম্পল খ গ অং উচ্চারণগুলি তোমরা আবার করে দেখো আমার সাথে খ দেখো আমাদের যে জিহ্বার যে নরম অংশ পিছনের অংশটা আছে সেটা আমাদের পিছনের দিকে ঢুকে যাচ্ছে খ গ অং গ্লোটাল শব্দের অর্থ শ্বাসতন্ত্র সমন্ধনীয় শব্দ এই শব্দগুলো উচ্চারণের সময় আমাদের শ্বাসতন্ত্র থেকে জিহ্বা এবং ঠোঁটের সাহায্যে সরাসরি বাতাস বের হয়ে যায় ফর এক্সাম্পল হ এইচ এইচকে আমরা যেটা বাংলায় বা বাংলা অথবা ইংলিশে দুটি হবে হ ফর এক্সাম্পল এখন হকে যদি আমি তোমাদেরকে শব্দ দিয়ে বোঝাতে চাই ইংলিশে ধরো আমরা হ্যাট বললাম এইচ ইটি হ্যাট হ্যাট হয়ের উচ্চারণ হচ্ছে হ্যাট এবং আমাদের যে হ্যাট হ্যাট উচ্চারণ করতে গেলে দেখো বাতাসটা কিন্তু সরাসরি বের হয়ে যাচ্ছে আমাদের জিহ্বা এবং ঠোঁটের সাহায্যে বাতাসটা সরাসরি বের হয়ে যাচ্ছে হ্যাট
সো এই ছিল প্লেস অফ আর্টিকুলেশনের প্রশ্ন উত্তর, এবং আমি আশা করছি তোমরা প্রশ্নের উত্তরটি দেখে বা আমার এই ভিডিওটি দেখে সামান্য হলেও উপকৃত হবে। আর এছাড়া তোমাদের যদি এই মানে কোশ্চেন সম্পর্কে কোনোরকম কোনো কোশ্চেন থাকে, তোমরা তখন আমাকে নির্দ্বিধায় আস্ক করতে পারো। আর আমি আশা করব আমি যে ভিডিও লিঙ্কগুলি তোমাদেরকে দেব তোমরা আসলে খুব মনোযোগ সহকারে দেখবে, এবং যে উচ্চারণগুলি আছে সেগুলি তোমরা বুঝে নেবে তোমাদের মতো করে, তাহলে তোমাদের জন্য প্রশ্নগুলি অনেক সহজ হবে। আর যে আমি যে বেসিক ইনফরমেশনগুলো তোমাদেরকে দিয়েছি সেটা যদি তোমরা দেখো এবং ফলো করো, তাহলে তোমাদের জন্য অনেক উপকার হবে আমি আশা রাখছি। এবং তোমাদের সবাইকে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ছিল আমার প্লেস অফ আর্টিকুলেশনের প্রশ্নোত্তর, আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে, এবং তোমাদের যদি কোনোরকম কোনো কোশ্চেন থাকে তাহলে প্লিজ আমাকে আস্ক করো। আর আমি তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আমি যে ভিডিওর লিঙ্কগুলি তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখবে, এবং এই যে উচ্চারণগুলি আছে ভিডিওর মধ্যে যে কনসোনেন্ট সাউন্ডের উচ্চারণগুলি আছে সেগুলি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, এবং যে সাউন্ডগুলি সম্পর্কে তোমরা ক্লিয়ার হবে। সো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ।